আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি মাত্র তিনটি উপকরণে খুব সহজেই ঘরে বসে কনডেন্স মিল্ক তৈরির একটি রেসিপি দেখাবো। তো আমি বাসায় তৈরি করেছিলাম কিছুদিন আগে, সেটি দেখাচ্ছি। প্রথমেই আমি 2 কাপ দুধ নিয়েছি, তরল খাঁটি দুধ, এবং তার মধ্যে 1 কাপ চিনি মিক্স করেছি, যেটা আমি ভিডিও করতে পারিনি, সেজন্য আমি সেটার পরিমাণটা দেখাতে পারছি না। তবে মিক্স করে দেখছেন ভিডিওতে যে বারবার নাড়াচাড়া করছি, তো আমি এভাবে নেড়ে দিব অনেক সময়, তো বলক ওঠা পর্যন্ত এটাকে নাড়তে হবে, একটু ঘন হবে। তারপর আমরা এরপরের যে ইনগ্রিডিয়েন্টস সেটা দিয়ে দিব। তো বেশ কিছু সময় নাড়াচাড়া করতে হবে, বলক আসতে হবে, খেয়াল রাখতে হবে দুধ যেন উতলে পড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি বারবার নেড়ে দিচ্ছি, শর্ট যাতে না পড়ে যায় বা জমাট যাতে বেঁধে না যায়, চিনিটা যাতে ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে যায়। তো এরপর আমি 1/4 চা চামচ বেকিং সোডা নিয়েছি। তো বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু এক নয়, এটা হচ্ছে বেকিং সোডা। তো 1/4 চা চামচ বেকিং সোডা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন দুধ এবং চিনির মিশ্রণটিতে আমি বেকিং সোডা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর একটু সাবধানে থাকবেন, প্রচুর উতলে ওঠে এবং ফেনা তৈরি হয়ে যায়, তো সেই সময়টা একটু খেয়াল রাখতে হবে যাতে দুধটা উতলে পড়ে না যায়। তো আমরা দেখতেই পাচ্ছেন মিশ্রণটি মিক্স করার পরে কেমন টেক্সচার এসেছে। আমারটা একটু বেশি গাঢ় কালার হয়ে গেছে, কনডেন্স মিল্কের সাদা কালারটি হয়নি, কারণ আমি এখানে জাল দেওয়া দুধটা দিয়েছিলাম। তো আপনারা জাল দেওয়া ছাড়া তরল দুধ দেবেন যাতে এটা বেশি ঘন না হয়ে যায় এবং এই কালারটা না চলে আসে। তো আমার এজন্যই হচ্ছে কালারটা এমন চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি এই কনডেন্স মিল্ক দিয়েই একদিন ম্যাঙ্গো মোজের রেসিপি করেছিলাম, সেটারই কিছুটা চিত্র আপনারা দেখছেন। তো এটার দিয়ে করার ফলে ম্যাঙ্গো মোজটার স্বাদ অনেক ভালো ছিল। তো এভাবেই আপনারা ঘরে বসে খুব সহজেই মাত্র 3টি উপকরণে কনডেন্স মিল্ক তৈরি করতে পারেন। ম্যাঙ্গো মুসের রেসিপিটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার কারণে।